মুক্তিযুদ্ধকালীন চার নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত বীর উত্তম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে মারা গেছেন তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বিশে আগস্ট বৃহস্পতিবার ফ্লোরিডায় মেয়ের বাসার বাথরুমে পড়ে পা ভেঙে যায় তার হাসপাতালে নেওয়ার পর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হয় উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন সিয়ার দত্ত এরপর প্রায় ২০ বছর কাটিয়েছেন পশ্চিম পাকিস্তানে মাঝে মাঝে আসতেন জন্মস্থান হবিগঞ্জে একাত্তরেও পূর্ব পাকিস্তানে ছুটিতে এসেছিলেন তিনি মুক্তিযুদ্ধ শুরু হলে যুদ্ধে ছাপিয়ে পড়েন মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য লাভ করেন বীরুত্তম উপাধি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন তিনি